নমস্কার বন্ধুরা, আজকে যে কটা ম্যাচ আছে তার প্রথম ম্যাচটা হচ্ছে মালয়েশিয়া ভার্সেস হংকং। মালয়েশিয়া ট্রাই নেশন T20 সিরিজের ম্যাচ চলছে, ফোর্থ ম্যাচ। এই মুহূর্তে মালয়েশিয়া দুটো খেলে একটা জিতেছে একটা হেরেছে, 4 পয়েন্ট, 2 পয়েন্ট, আর PNG 4 পয়েন্ট, আর হংকং দুটো খেলে দুটো জিতেছে। আজকে মালয়েশিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, তো যারা তখন মালয়েশিয়া রানে ধরেছে ভালোই প্রফিট করতে পারবে, কারণ মালয়েশিয়া বোধহয় 10 রানে 3 উইকেট বা এরকম কিছু ছিল। দাঁড়ান দেখছি, 13 রানে 3 উইকেট ছিল, 13 রানে 3 উইকেট। সেখান থেকে মালয়েশিয়া ঘুরে দাঁড়িয়েছে 116 রানে 6 উইকেট, সুতরাং আরো 15 বল আছে। 15 বলে মালয়েশিয়া খুব কম করে যদি 15 রানও করে তাহলেও 130 রান ক্রস করে যাচ্ছে। 130 রান হংকং করতে পারে, কিন্তু অত ইজি হবে না, সেই জন্য মালয়েশিয়া আর একবার জেতার সুযোগ রয়ে গেছে। মালয়েশিয়ার রেট এই মুহূর্তে একটু বেশির দিকে আছে, যারা ধরতে চাইবেন ধরে রাখতে পারেন, নইলে হংকং যদি যেতে তো ঠিক আছে। নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। মোহালিতে খেলা হবে, এবং সবচেয়ে বড় কথা এখানে কোনো বৃষ্টি নেই। ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন, এটা ওয়ার্ম আপ নয়, তবু প্রিপারেশন ম্যাচ ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে। এটা খুব ভালো একটা সুবিধা দুটো দলের জন্য, এবং অস্ট্রেলিয়ানরা সব ব্যাটসম্যানদের খেলাচ্ছে এখানে। দেখুন, সব ব্যাটসম্যানদের পরীক্ষা করছে আর বোলারদের রেস্ট দিয়েছে। এই স্পেন্সার জনসন বাচ্চা ছেলে চান্স পেয়েছে, তানভীর সাঙ্গাও চান্স পেয়েছে ওয়ার্ল্ড কাপে, অ্যাডাম জাম্পাও আছে, হ্যাজেলউড আছে, কামিন্স তো ক্যাপ্টেন আছেই, কিন্তু ম্যাক্সওয়েল বোধ হয় ওয়ার্ল্ড কাপে নেই নাকি? ওয়ার্ল্ড কাপের টিমে ম্যাক্সওয়েল আছে না নেই আমি এখনো শিওর নই। স্টয়নিস আছে, গ্রিন, ক্যারি, লাবুসেনকে নেওয়া হবে নিশ্চয়ই, ট্রাভিস হেডের জায়গায় নিয়ে নিতে পারে লাবুসেনকে। লাবুসেন দুর্দান্ত ফর্মে আছে। সিন অ্যাবট আর ন্যাথানেলিস বোথ লেফট জোহানেসবার্গ উইথ ইঞ্জুরিজ। ন্যাথানেলিস এর না থাকাটা খুব মুশকিলের, আর সিন অ্যাবট ব্যাটটা তো করতে সেরকম মোটামুটি পারে, কিন্তু বলটা তো করে ভালোই। আচ্ছা, ম্যাক্সওয়েল আর অ্যাস্টানেগার, উইদাউট হেড ম্যাক্সওয়েল আর অ্যাস্টানেগার, তানভীর সাঙ্গা কুড কাম ইন মিক্স। স্টার্ক ইজ নট অ্যাভেলেবল ফর দিস গেম হুইচ কুড ওপেন ডোর ফর স্পেন্সার জনসন টু মেক ওডিআই ডেবিউ আফটার হি পিকড আপ হ্যামস্ট্রিং ইঞ্জুরি ইন সাউথ আফ্রিকা। ঠিক আছে, স্পেন্সার জনসনের খেলা দেখতে হবে, খুব জোরে বল করে এবং ভালো বল করে, সেই জন্য অস্ট্রেলিয়ায় এত ছোট একটা প্লেয়ার হিসেবে, ছোট প্লেয়ার মানে অনেক কম বয়স, ছোট বয়সেই চান্স পেয়েছে। খেলাটা দেখবার মতো হবে, এবং ইন্ডিয়ার টিমের যেটা আমার মনে হয় ইন্ডিয়ার ব্যাটসম্যানদের রেস্ট দেওয়ার, হ্যাঁ ঠিকই করেছে, সব ব্যাটসম্যানদের রেস্ট দিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে, কোনো অসুবিধা নেই। বিরাট কোহলি আর রোহিত শর্মা রেস্টে থাক, শুভমান গিল খেলুক, কোনো অসুবিধা নেই। শ্রেয়াস আইয়ার একবার দেখে নেওয়া দরকার, শ্রেয়াস আইয়ারের ফর্ম কেমন আছে। আজকে আমার মনে হয় একবার অশ্বিনকে দেখা দরকার, ওয়াশিংটন সুন্দরের জায়গায় অশ্বিনকে, বা ওয়াশিংটন সুন্দর অশ্বিন দুজনে যদি খেলে অসুবিধা নেই। যদি অশ্বিন ভালো খেলতে পারে, আকসার প্যাটেল যদি সুস্থ না হয়, অশ্বিনকে ওয়ার্ল্ড কাপ দলে নেওয়া যেতে পারে। আর ঈশান কিশান উইল হ্যাভ দ্য চান্স টু ওপেন অ্যালং সাইড দ্য ইনফর্ম শুভমান গিল। ঈশান কিশান আর শুভমান গিল ওপেন করবে। মোহালিতে খেলা, মোহালিতে আমরা ODI দেখিনি অনেক বছর, কিন্তু T20 দেখেছি। T20-তে যেটা হতে পারে, ODI যেটা হতে পারে, 300-র কাছাকাছি রান হতেই পারে আজকে। দুটো টিমের ব্যাটিং, যারা ব্যাট করবে তারা তো যথেষ্ট ভালো ব্যাটসম্যান দুটো টিমেরই, এবং তাদের ওপর অনেকটা ভরসা করতে হবে দুটো টিমকে ওয়ার্ল্ড কাপে। তো সেই হিসাবে এরা যদি আজকে পারফর্ম করতে পারে তো ভালো, পারফর্ম না করতে পারলে সেটা খারাপ দলের জন্য। তবু পারফর্ম তো করবে এই আশা নিয়েই তাদের নেওয়া হচ্ছে দলে। ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে মানে তারা খুব খারাপ প্লেয়ার হলে তো আর ন্যাশনাল টিমে চান্স দেওয়ার কথা না, কিন্তু একদম বড় প্লেয়াররা রোজ খেলবে আর একটু কম বড় প্লেয়াররা খেলতে পারবে না, এটা হলে ঠিক হবে না, তাহলে টিমটা তৈরি হয় না ভালোভাবে। তো
আজকে সিরাজকে রেস্ট দেওয়া যেতেই পারে, শার্দুল ঠাকুরকে টেস্ট করা যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে সিরাজ বল করলে সিরাজের একটা মনোবল বাড়বে যে হ্যাঁ আমি ইন্ডিয়ার মাটিতে ভালো বল করতে পারছি, তাহলে ওয়ার্ল্ড কাপের জন্য একদম ম্যাচ রেডি যেটা বলে। তো এই খেলাটায় যেই জিতুক যে হারুক, সেটা এই টুর্নামেন্টটা সে জেতা হারা নিয়ে কোনোভাবেই ওরা বরদাস্ত করছে না দুটো টিমই, তারা শুধু প্রিপারেশন মোড নিয়ে দেখছে এবং দেখছে কার কিরম পারফরমেন্স হচ্ছে, কে কি ফর্মে আছে, সেগুলো দেখেই তারা এগিয়ে যেতে চাইছে। তো আমার ধারণা 270-80 প্লাস রান হবে যেই ব্যাট করুক, যদি কমের দিকে রান হয় তাও 250 ক্রস করা উচিতই, দুটো টিমেরই 250 প্লাস রান করা উচিতই, আমার ধারণা 270-80, ঠিক আছে 300 হলো অবাক হব না। নেক্সট যে ম্যাচটা নিয়ে বলবো, আচ্ছা তার আগে একটা ম্যাচ হয়ে গেছে, সেটা হচ্ছে থাইল্যান্ড ওমেন আর শ্রীলঙ্কা ওমেন কোয়ার্টার ফাইনাল, তার মানে শ্রীলঙ্কা ওমেন সেমিফাইনালে উঠে গেছে। এখানে 10 ওভার 5 বলে 84 রান করে শ্রীলঙ্কা ওমেন জিতে গেছে থাইল্যান্ড ওমেনের সঙ্গে। আর নেক্সট যে ম্যাচটা হচ্ছে একটু পরে 11:30 শুরু হবে, বাংলাদেশ ওমেন ভার্সেস হংকং ওমেন ফোর্থ কোয়ার্টার ফাইনাল। তাহলে আমরা এখানে দেখে নিতেই পারবো যে কার সঙ্গে কার খেলা পড়ছে। আচ্ছা এখনো ফার্স্ট সেমিফাইনালে টু বি অ্যানাউন্সড, তো কোন টিমটা হবে? মোস্ট প্রবাবলি বাংলাদেশ হতে পারে। বাংলাদেশ আজকে জিতলে, বাংলাদেশ যদি হংকং ওমেনের সঙ্গে জেতে, যদি কেন জিতবেই, বাংলাদেশ হংকং ওমেনের সঙ্গে না জেতার কিছু নেই, সুতরাং বাংলাদেশের মেয়েরা হংকং ওমেনের সঙ্গে যেই জিতবে তখন হয়তো ইন্ডিয়ার সঙ্গে সেমিফাইনাল হবে, অথবা শ্রীলঙ্কা যে জিতেছে সেমিফাইনাল হতে পারে। আমি এখনো শিওর নই কার সঙ্গে সেমিফাইনাল হবে, সেই জন্য কনফার্মলি বলতে পারলাম না, আমি সেই জন্য দেখার চেষ্টা করছিলাম যদি। আচ্ছা সেমিফাইনাল এখন লিখছে কি? তাহলে শ্রীলঙ্কা ওমেন গেট থ্রু টু দ্য সেমিফাইনাল অ্যান্ড উইল ফেস পাকিস্তান ওমেন। হ্যাঁ তার মানে ইন্ডিয়া বাংলাদেশ, যেটা আগে আমি হিসাব করেছিলাম সেটাই হলো যে ইন্ডিয়া বাংলাদেশ সেমিফাইনাল এশিয়ান গেমসের, তারপর ফাইনালে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও বোধহয় তাই সম্ভাবনা রেখেই ফিক্সচারটা সাজানো হয়েছে। এখানে গেল ক্রিকেট, মোটামুটি হয়ে গেল ক্রিকেট, আর কিছু বাকি নেই। ফুটবলে আজকে বুন্দেসলিগায় স্টুটগার্ট, হ্যাঁ স্টুটগার্ট হোম গ্রাউন্ডে উইন অর ড্র, আরামসে সালেনিটানা উইন অর ড্র, অ্যাথলেটিক বিলবাও সুযোগ আছে বেশি, গিরোনা, লিস, মোনাকো, মোনাকো হ্যাঁ মোনাকো হবে, ঠিক আছে। ফুটবলে ভীষণ একদম কনফার্ম ম্যাচ বলতে সেরকম কিছু দেখছি না, ভীষণ কনফার্ম নেই, তবে অ্যাথলেটিক বিলবাওয়ের চান্সটা একটু বেশি আর স্টুটগার্টের চান্সটা একটু বেশি, এই দুটো ধরে নেওয়া যেতে পারে। সালেনিটানা খুব ভালো টিম নয়, লিসও ভীষণ একদম দারুণ টিম সেটা নয়, তবে এখানে মোনাকোর চান্সটা একটু বেশি আছে, নাইস টিমটাও যে খারাপ সেটা তো ধরা যায় না। তো কেউ চাইলে প্রথম দুটো ম্যাচ ধরে রাখতে পারেন, স্টুটগার্ট আর অ্যাথলেটিক বিলবাও, ঠিক আছে। এই হলো মোটামুটি একটা প্রেডিকশন, তবে ফুটবল আজকে আমি পার্সোনালি খেলবো বলে মনে হচ্ছে না, ফুটবলে তেমন কোনো নেই, ওই ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেললেই হয়ে যাবে যথেষ্ট, আর যদি বাংলাদেশ আর হংকং এর খেলাটা হয়, বৃষ্টি যদি না পড়ে তাহলে বাংলাদেশে লাগিয়ে রাখুন। ও গালফের আছে তো, হ্যাঁ গালফের খেলাগুলো আমি আলোচনা করতে ভুলে গেছিলাম, গালফে আজকে দুটো ম্যাচ আছে, ইউএই আর বাহারিন,
আর কুয়েত আর ওমান। কুয়েত আর ওমানের মধ্যে ওমান যদি কাল কাতার জিতে, কাতার কিন্তু ওপর দিকে উঠে এসছে, আর আজকে যদি ওমান জেতে ওমান ওপর দিকে উঠে আসবে। ইউএই বাহারিনের মধ্যে ইউএই জিতে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বাহারিন খুব বেশি কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, ইউএই যদি ব্যাট করে তাহলে 150-160-এর মধ্যে রান করবে, আর একটু বেশি করলেও করতে পারে, কিন্তু বিশাল সম্ভাবনা নেই, কারণ এখন ইউজ পিচ তো 180-এর দিকে যাওয়ার চান্সটা একটু কম, এটাই আমার মনে হচ্ছে। তো যাই হোক, এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন, টাটা।